Subscribe now and press the bell icon. Never miss an update. Hey guys, welcome back to my new vlog. I'm Anuska. Tomorrow jana niye chole elam abar ekbar notun ekta video ni. So ajke video shuru korar age tomader sathe ekta kichu kotha share korni. Tarpor na ajke vlog ta start korbo. Chalo. তো তোমরা যারা আমার ভিডিও ডেইলি দেখো তারা খুব ভালো করে জানো যে আমি লাস্টে জগদ্ধাত্রী পূজোর ব্লগটা আপলোড করেছি সেই ভিডিওটাতে আমি অনেক অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইবো যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও যারা আমার নিউ সাবস্ক্রাইবার যারা আমার আগের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে অলওয়েজ সাপোর্ট করার জন্যে তো এখনও জগদ্ধাত্রী পূজোর একটা ভিডিও বাকি আছে আপলোড করা জগদ্ধাত্রী পুজো চলে গিয়েছে বাট আমি কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো যেহেতু রাস চলে এসেছে তো রাসের ভিডিওগুলো আপলোড করব তারপর জগদ্ধাত্রী পুজোর এই ভিডিওটা আপলোড করব তো তোমরা অবশ্যই ভিডিওটাতে সাপোর্ট করো আগের ভিডিওর মতো আর আজকে রাস শান্তিপুরের রাস কতটা বিখ্যাত সেটা তোমরা সবাই জানো আর আমি শান্তিপুরের মেয়ে হয়ে রাসের ব্লগ করবো না সেটা কি কখনো হতে পারে তো আজকে আমি যাচ্ছি ফ্যামিলির সাথে রাস দেখতে আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি কিছু কিছু বিগ্রহবাড়ির ঠাকুর মেন মেন কিছু বিগ্রহবাড়ি সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে ব্লগটা আর অবশ্যই এই ভিডিওটাতেও সাপোর্ট করো আর চলো বেশি কথা না বলি ব্লগটা শুরু করা যাক তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে একদম ডাইরেক্ট বিগ্রহবাড়িতে গিয়ে চলো সাথে থেকো তো আমার একটু ইচ্ছে হলো যে ভিডিও শুরু করার আগে আমার লুকটা তোমাদেরকে দেখিয়ে নিই তারপর না হয় ভিডিওটা শুরু করি আজকে সো চলো আজকে রাস উৎসব নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর অবশ্যই বলবো যে রাস উৎসব আমাদের শান্তিপুরবাসীদের কাছে একটা ইমোশান এটা আমাদের আবেগ এটা ভীষণভাবে অভিযুত হয় নব্যদ্বীপ তথা শান্তিপুরেই বাট আর এটা হয় দুর্গাপুজোর ঠিক 35 দিন পর আর কালী পুজোর ঠিক 15 দিন বাদে আর এই অনুষ্ঠানটার জন্যে সমগ্র শান্তিপুরবাসী এক বছর ওয়েট করে থাকে শুধুমাত্র এই দিনগুলোতে দেখার জন্যে শান্তিপুরে যারা আসনি একবার রাসে এসে দেখো যে প্রত্যেকটা বিগ্রহবাড়ি প্রত্যেকটা না হলেও যতগুলো পারো বিগ্রহবাড়িগুলোকে দেখার চেষ্টা করো বিগ্রহবাড়িগুলো এতটা সুন্দর লাগে রাসে দেখতে তোমরা যারা আসবে তোমাদের ইচ্ছে করবে বারবার আসতে বিকজ ভিডিওটা দেখো তোমরা খুব ভালো করে যে এখানে সব ক্যান্ডেলস মানে ফানুস টাইপের ওগুলো ফানুসের ওপর মোমবাতি দিয়েছে রাতে যখন এগুলো জ্বলে না কি সুন্দর লাগে দৃশ্যটা যারা দেখেছ মানে তারা চাইবেই চাইবে যে তোমরা প্রত্যেকটা বছর আসে এখানে আসতে আর রাস মেনলি পালিত হয় পূর্ণিমা তিথিতেই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই মেনলি এটা পালিত হয় আর রাস বৈষ্ণব মতে আমাদের শান্তিপুরে বৈষ্ণব মতে রাস পালিত হয় বৈষ্ণবরা যবে বলে যে রাস হবে তবেই মেনলি এখানে রাসটা হয় তাছাড়া রাস উৎসব হচ্ছে মেনলি বৈষ্ণবদেরই সমাগম আর আমি যেটুকু শুনেছি যেটুকু জানি যে কৃষ্ণচন্দ্র আর গিরিশচন্দ্র যখন ছিল সেই টাইমে এই রাস পপুলার হয়েছে তারপর থেকে আস্তে 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 যত দিন বেড়েছে তত এটা আরও শান্তিপুরে পপুলার হয়ে গেছে শান্তিপুরে এমন কোনো জায়গা নেই যেখানে রাস হয় না মানে জায়গায় জায়গায় রাস হয় তোমরা যারা রাস দেখতে শান্তিপুরে আসো দেখবে যে কতগুলো বিগ্রহবাড়ি আছে বা কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর একটা কথা যে শান্তিপুরে টোটাল বিগ্রহবাড়ির সংখ্যা 37টা
আমি খোঁজখবর নিয়ে এইটুকুই জেনেছি, পারলে আমি সবার লাস্টে লিস্টটা দিয়েও দিচ্ছি যে কোথায় কোন বিগ্রহ আছে না আছে। সেটা আমার কাছে আছে, টোটাল 37টা বিগ্রহ বাড়ি আছে। তার মধ্যেই আমি তোমাদের সাথে 10টা মিন মিন বিগ্রহ বাড়িগুলো তুলে ধরার চেষ্টা করেছি, দেখো অবশ্যই পুরোটা। আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো যে অবশ্যই যারা শান্তিপুরে রাস দেখনি, রাসের সময় একবার এসো, তোমরা পাগল হয়ে যাবে। এত সুন্দর সুন্দর বিগ্রহ বাড়িগুলোতে মানে বিগ্রহ বাড়িগুলো সাজাই, মারাত্মক সুন্দর লাগে। আমি তো প্রত্যেকটা বার বিগ্রহ বাড়িগুলো দেখি, বিকজ রিয়েলি এখানে না গেলে রাস সম্পূর্ণ হয় না। তো আরও একটা কথা তোমাদেরকে আমি বলি, এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমাদের শান্তিপুরে যে ভাঙা রাসের প্রসেশন হয়, মানে দুদিন রাস থাকে, তারপর তিনের দিন ভাঙা রাসের প্রসেশনটা হয়। তো ভাঙা রাসের দিন আগে গোস্বামী বাড়িগুলোই বাড়ে, আগে বড় গোস্বামী বাড়ি, তারপরে আস্তে আস্তে বিজয় কৃষ্ণ গোস্বামী, পরপর কিছু নিয়ম আছে সেগুলো তো মেনটেন করতেই হয়। আর যেটা মেন প্রত্যেকটা গোস্বামী বাড়ি যেটা মেন সেটা হচ্ছে রায়রাজা। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি তাও বলে দিচ্ছি। রায়রাজা মানে আগে কি হতো, আগে অনেক ছোট ছোট মেয়েদেরকে সাজাতো, কিন্তু এখন আমাদের মতো বয়সী মেয়ে, আমাদের থেকে ছোট তাদেরকেও সাজানো হয়। তো তাদেরকেও অনেক নিয়ম মেনটেন করতে হয়, যেমন ধরো তাদেরকে আমি যতদূর শুনেছি নিরামিষ খেতে হয়, ওই যবে রায়রাজা সাজে তার আগের দিন আর সেদিনকে নাকি নিরামিষ খেতে হয়। দেন আরও অনেক কিছু নিয়ম আছে, সব নিয়ম জানি। আগে যখন রাস হতো তখন বাচ্চা বাচ্চা মেয়েদের রায়রাজা সাজাতো, তখন বলতো সবার মুখে শুনতাম যে যারা নাকি রায়রাজা সাজে তাদের নাকি পরে বছরই বিয়ে হয়ে যায়। তো গাইস, এই অষ্টকালী ভবনে গিয়েছিলাম আর এখানে দেখলাম সবাই দোল্লা চড়ছিলো, তো আমারও খুব মন হলো যে আমিও দোল্লা চড়ি। তাই মাকে বললাম যে একটুখানি পেছন থেকে ঠেলা মারতে, মানে দোল দিতে, আর আমার বোন ভিডিও করছিল আর আমিও বসে বসে দোল খাচ্ছিলাম। যাই হোক, মুঠেও বিয়ে হয় না। আমি আগে শুনতাম যে যারা নাকি রায়রাজা সাজে তাদের নাকি পরের বছরই বিয়ে হয়ে যায়, ওইসব পুরো ফালতু কথা, কিচ্ছু হয় না। আর আমাদের বয়সী মেয়েরা পর্যন্ত এখন সাজছে রায়রাজা, তাদের তো কিছুই হচ্ছে না, বিয়ে হচ্ছে না, আমি তো নিজের চোখে দেখছি সেটা, তাই না? সো গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলি, কালকে তো আমাদের শান্তিপুরে ভাঙা রাসের প্রসেশন, তো তোমাদের যদি একটু কাছে বাড়ি বা কলকাতার মধ্যে বাড়ি, অবশ্যই তোমরা চাইলে কিন্তু ভাঙা রাসের প্রসেশন দেখতে আসতেই পারো। কারণ ভাঙা রাসের প্রসেশনে অনেক 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 নতুনত্ব থাকে, আমাদের যেরকম নতুন পাড়া এমন অনেক কিছু নতুনত্ব করে। দেন বেজপাড়াতেও অনেক সুন্দর সুন্দর মানে বাজনা আনবে, তো একবার এসে দেখো, জাস্ট একবার, আবার ইচ্ছা করবে তোমাদের যে নেক্সট টাইমও আসি। তো তোমরা অনেকেই জানা হয়তো যে শ্রী অদ্বৈত আচার্য তার বাড়ি আমাদের কিন্তু শান্তিপুরে, শান্তিপুরেই কিন্তু বাবলাতে তার জন্মস্থান, যার জন্যে বাবলা জায়গাটা খুব ফেমাস। ওখানেও তোমরা গিয়ে একবার দেখো, ওখানেও তো অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে।
আর তখন তোমাদেরকে একটা কথা বললাম যে শান্তিপুরে কিন্তু রাসটা তখনই পপুলার হয়েছিল যখন কৃষ্ণচন্দ্র আর গিরিশচন্দ্রর টাইম থেকেই, আর ওরা যখন ছিল তখনই কিন্তু রাসটা পপুলার হয়েছিল, আমি তোমাদেরকে আগেই বললাম। তার একটা কারণ আছে অবশ্যই, কারণ তারা সেই সময়ে এই মাটির মূর্তিগুলো তৈরির জন্য কিন্তু অনেক অর্থ ব্যয় করেছিল তখনকার সময়ে। এটা একটা মেইন কারণ বলতে পারো যে শান্তিপুরের রাসটা ফেমাস হওয়ার। তো তোমরা একবার এখানে এসে দেখো, অনেক কিছু নতুনত্ব দেখবে। যেরকম রাধা মাধব পুজো হয়, মানে রাধা মাধব বা রাধা কৃষ্ণ যাই বলো না কেন, সাথে সাথে কিন্তু নটরাজ পুজো বলো বা ত্রিপদ নারায়ণ বলো বা কালী পুজো সেটা বলো, সব রকমের ঠাকুরই সেই সময় কিন্তু পূজিত হয়, যেটা দেখে তোমরা অনেকেই হয়তো অবাক হয়ে যাবে। হ্যাঁ, এটাই হয়ে আসছে দীর্ঘ বহু বছর ধরে, আমাদের শান্তিপুরে এই নিয়মটাই হয়ে আসছে। সো এই ছিল আজকে রাস কাহিনী। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও বলছি, যদি কিছু ভুলও হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমা করে দিও সবাই। আর তোমাদেরকে আবারও বলছি, যদি পারো তো একবার হলেও শান্তিপুরের রাসটা দেখে যেও। আমি শান্তিপুরের মেয়ে হয়ে বলছি না, তোমরা যদি সত্যি বলছি একবার আসো, তারপর যদি ভালো না লাগে তারপর বলো, আমি ড্যাম শিওর তোমাদের ভালো লাগবেই। আর একটা কথা, যে রাসের যে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো হয় না, সেগুলো প্রসেশন আমাদের তো রাস তিন দিন থাকে, তো তারপরেও কিন্তু কিছু কিছু প্যান্ডেল থাকে, তিন দিন চার দিন কোনো প্যান্ডেল এক সপ্তাহ থাকে, চাইলেই একবার করে আসতেই পারো। এখানে কাঞ্চন মল্লিক আর শ্রীময় চট্টোপাধ্যায় আছে, কী করছে? তো এখানে কিন্তু এই বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই কেউ না কেউ আসেই, এরকম সেলিব্রিটি। আর সবথেকে বড় কথা যে আমি কাঞ্চন মল্লিকের সাথেও ছবি তুলেছি, আর শ্রীময় চট্টোপাধ্যায়ের সাথেও ছবি তুলেছি, প্লাস হ্যান্ডশেকও করেছি, খুব ভালো লেগেছে আমার। তো চলো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।